বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহোদিত গৌরাদয়ে পুষ্পবন্ত চিত্র শব্দ তমোনদ আজানুলম্বিত ভুজৌ কনকাবদাত সংকীর্তনৈ কপিতর কমলায়তাক্ষ বিশ্বম্ভর দ্বিজবর যুগ ধর্ম পাল বন্দে জগত প্রিয় করৌ করুণা বত vande brindavan guru krishnaṁ kamalo lochanam vallavi vallavang devang radhalingī tobigraham namo'yam vishnu pādayo gobindu prishthayobhutale shrimati sishchamishivanand shri babai tinamine namo'yam ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত নাম প্রথমে আমি রূপনা গুরুবর্গ গুরু পরম্পরা এবং সমস্ত আচার্যবর্গের চরণে কোটি কোটি পড়া আমার উপস্থিত সমস্ত কৃষ্ণপ্রেম অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে কোটি কোটি দণ্ডবতপরাব আমরা শ্রী শ্রী চৈতন্য চরিতা অমৃতের মধ্যলীলার দ্বিতীয় খণ্ডের ষষ্ঠাদশ অধ্যায় শ্রীচৈতন্য মহাপ্রভুর বৃন্দাবন যাবার প্রচেষ্টা সেই আমরা আজকে তিন দিন ধরে রসার করেছি যে সংকীর্তন সংকীর্তন প্রবর্তক শ্রীকৃষ্ণ চৈতন্য সংকীর্তন যজ্ঞে তারে ভজে সেই ধন্য চৈতন্য চৈতামৃতে আদিল রাতে সেটা বলা হয়েছে কুটি কুটি অষ্টমের যজ্ঞে এক কৃষ্ণ নাম সমজেই কহে সে পাশী দণ্ডে তারে জ যম মানে হরিনাম সংকীর্তনকে যদি কেউ পুণ্যকর্ম বলে মনে করে তবে সেটা একটা অপরাধ সেটা একটা নাম অপরাধ আমরা আগেই অনেক দুই তিন দিন আগে আমি নাম অপরাধ সেবা অপরাধ ধাম অপরাধ আমি আমরা আলোচনা করেছি তাই হরিকৃষ্ণ মহামন্ত্রকে যদি পুণ্যকর্ম বলে কেউ মনে করে সেটা নাম অপরাধ হবে আর যদি কেউ বলে একবার হরিনাম হচ্ছে মানে কুটিবার যজ্ঞের সমান তাহলে সে হচ্ছে বার একশোবার যজ্ঞ করলে সেই ব্যক্তি কি করতে পারে স্বর্গে ইন্দ্রের পথ লাভ করতে পারে আর একবার হরিনাম সংকীর্তন মানে কুটিবার মানে অষ্টমের যজ্ঞের সমান যে বলবে সে হচ্ছে পাশ্ডী মানে কোনো পুণ্যকর্মের সঙ্গে হরিনামের তুলনা করা চলবে না ভগবানকে সন্তুষ্ট করার জন্যই আমরা জন্যই হরিনাম সংকীর্তন করা হয় আর এই হরিনাম সংকীর্তনের দ্বারা কি হয় আমাদের মনের ময়লা দূর হয় মার জন্য তারপর আর কেউ যদি মানে গঙ্গা এবং মানে যমুনার তীরে লক্ষ 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 বছর ধরে যদি কেউ বাস করে এবং যদি কেউ মানে যজ্ঞে ব্রাহ্মণদের শুদ্ধ ব্রাহ্মণদের পর্বত সমান পর্বত পরিমাণ স্বর্ণ যদি দান করেন তাহলেও সেই দানের ফল একবার হরিনাম সংকীর্তনের সেটা একবার হরিনাম সংকীর্তন একশো ভাগের এক ভাগের সমান হ্যাঁ সেই জন্য মহাপ্রভুর আবির্ভাবে হ্যাঁ হ্যাঁ কারণ কারণ কি চৈতন্য চরিতামৃতে সেটা উল্লেখ করা হয়েছে প্রেমরস নির্যাস করিতে আস্বাদন রাগমার্গে ভক্তি লুকে করিতে প্রচারণ রসিক শেখর কৃষ্ণ পরম করুণ এই দুই হেতু অবতরী লইয়া ভক্তগণ আপনে আপ আপ আপনি আস্বাদে প্রেম নাম সংকীর্তন সেই দাঁড়িয়া আচন ডালে কীর্তন সঞ্চারে আপনি আচরি ভক্তি করিল প্রচার হ্যাঁ তার মানে মানে মহাপ্রভু করুণাবশত আউট অফ স্কজলেস মার্সি তিনি তার পার্শ্ববৃন্দ নিয়ে তিনি অবতীর্ণ হয়েছেন আর নাম আর প্রেমের মালা নাম আর প্রেমের মালা তিনি তৈরি করেছেন আর সবাইকে তিনি বিতরণ করেছেন তিনি ভক্তরূপ অঙ্গীকার করে নিজে আচরণ করে শিক্ষা প্রদান করেছেন হ্যাঁ তাই তো বলা হয় আপনি আচরি ধর্ম জীবের শিখায় জীবকে শিক্ষা দেওয়ার জন্য তিনি নিজে আচরণ করছেন তারপরে তারপরে কৃষ্ণ পাঁচ হাজার বছর আগে কৃষ্ণ এসে শুধু জ্ঞান প্রদান করেছেন সূত্র প্রদান করেছেন আর সেই সূত্রের সেই সূত্রের অ্যাপ্লিকেশন মানে মানে কি বলে এটাকে ব্যবহার করা মানে অ্যাপ্লিকেশন কে করেছেন এই কলিযুগে ভক্ত রূপে এসে মহাপ্রভু নিজে এসে ভক্তরূপে এসে আমাদের শিখিয়েছেন ভক্তপদ দুলিয়ার ভক্তপদল ভক্ত মুক্ত অবশেষ এই তিন মহাবল তাই তো যখন গৌরদের শেষ থেকে যখন তৃতীয় বছর যখন সবাই ভক্তরা যখন আসলো নিত্যানন্দ প্রভুকে আড়ালে রথযাত্রা শেষ হওয়ার পর নিভৃতে ডেকে তাকে বলেছিলেন হে শ্রীপাদ আপনি আমার আপনার কাছে আমার প্রার্থনা আপনি সেটা মঞ্জুর করবেন হ্যাঁ সেটা কি প্রার্থনা করেছিলেন যে আপনি আর নীলা আসবেন না গৌর থেকে আমার ইচ্ছা আপনি সফল করুন কী ইচ্ছা ছিল যে হরিনাম হ্যাঁ এই নাম সংকীর্তন এই তারক ব্রহ্মনাম হ্যাঁ জীবের মধ্যে প্রসার করার জন্য তাই তিনি মানে নির্দেশ দিয়েছিলেন চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে তাই তিনি বলছেন তাহা সিদ্ধি করে হেন নন্য না দেখিয়ে আমারও কর্ম তোমা হইতে হয় মানে শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন হে শ্রীপাদ সেই কাজ সম্পাদন করার মতো অন্য কাউকে আমি দেখি না কারণ যে কাজ আমার পক্ষেও সম্পাদন করা দুষ্কর তা তুমি একমাত্র তুমি সেটা সম্পাদন করতে পারবে মানে এই হরিনাম সংকীর্তন দারে দ্বারে পৌঁছে দেওয়া সবাইকে হরিনাম বিতরণ করা সেটা আমি পর্যন্ত আমার পক্ষে সম্ভব নয় সেটা একমাত্র তুমিই পারবে তুমি আমার সেই আশা আমার তুমি মানে পালন করে পালন করে আমাকে তুমি সেটা মঞ্জুর করো আমার আশাটাকে হ্যাঁ আমার প্রার্থনাকে তুমি মঞ্জুর করো এই যুগের এই যুগের অধপতিত জীবদের উদ্ধার করাই হচ্ছে শ্রী চৈতন্য মহাপুর উদ্দেশ্য এই কলিযুগের প্রায় মানে শতকরা মানে মানে একশো জন মানুষই অধপতিত তাই তো বলা হয়েছে কলৌ শুদ্র এই কলযুগে সবাই শূদ্র শ্রী চৈতন্য মহাপ্রভু অবশ্যই বহু অধপতিত জীবকে তিনি উদ্ধার করেছিলেন কিন্তু তার কিন্তু তার অনুগামীদের প্রায় সকলেই ছিলেন তা ধ্রুব। শ্রী চৈতন্য মহাপ্রভুর অনুগামী যারা ছিলেন যেমন নিত্যানন্দ যে রূপ সনাতন কেশব ভারতী না কেশব ভারতী না সার্বভৌম ভট্টাচার্য এরা সবাই ছিল উচ্চ কুল কুলোদ্ভব হ্যাঁ কুলে তাদের জন্ম যেমন শ্রী গোস্বামী সনাতন গোস্বামী সার্বভৌম তারা তারা অনেক মানুষকে তারা উদ্ধার করেছিলেন করেছিলেন কিন্তু কিন্তু তারা কিন্তু পারমার্থিক দৃষ্টিভঙ্গ মানে দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে তারা অধপতিত হলেও সামাজিক দিক থেকে তারা সম্ভ্রান্ত ছিলেন যেমন গোস্বামী আর সনাতন গোস্বামী ছিলেন হুসেন সার সেই মুসলমান রাজার আমলের রাজার মানে রাজমন্ত্রী ছিলেন তারা তারা এতই পারদর্শী ছিলেন তাদের জ্ঞান এত গভীর ছিল তারা মানে শোনা যায় তারা পনেরোটা ভাষায় তারা মানে কথা বলতে পারতেন ফার্সি ফ্রা তারপরে সংস্কৃত উর্দু তারপরে বাংলা ইংলিশ মানে এইভাবে পনেরোটা ল্যাঙ্গুয়েজ তারা জানতেন এতই তারা পারদর্শী ছিলেন যার তো সেই হোসেন শাহ মুসলমান রাজা তাদেরকে মানে গুরুত্বপূর্ণপূর্ণ পদে তাদেরকে নিযুক্ত করেছিলেন একজন প্রধানমন্ত্রী আর একজন অর্থমন্ত্রী আর সার্বভৌম ঠিক সেইভাবে সার্বৌম ভট্টাচার্য ছিলেন রাজা প্রতাপ রুদ্রের রাজপণ্ডিত তিনি ভারতের সর্বশ্রেষ্ঠ পণ্ডিত ছিলেন তেমনি প্রকাশানন্দ সরস্বতী ছিলেন হাজার হাজার মায়াবাদী সন্ন্যাসীদের নেতা ছিলেন কিন্তু নিত্যানন্দ প্রভু মাধাইকে তিনি উদ্ধার করেছিলেন তাই চৈতন্য মহাপ্রভু এখানে বলছেন আমার দুষ্কর দুষ্করকর্ম তোমা হ্যাঁ হইতে হয় হ্যাঁ জগাই মাথায় কেবল নিত্যানন্দ প্রভুর কৃপায় তারা হ্যাঁ তারা উদ্ধার লাভ করেছিল তারা যখন নিত্যানন্দ প্রভুকে যখন আঘাত করে মাধাই যখন আঘাত করে তখন চৈতন্য মহাপ্রভু অত্যন্ত ক্রধান্বিত হয়ে তার সুদর্শন চক্র মানে দিয়ে তার সংহার করতে তিনি উদ্ধত হয়েছিলেন কিন্তু নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর ক্রোধ থেকে তাকে তাদের রক্ষা করেছিলেন এবং তাদের উদ্ধার করেছিলেন কারণ নিতাই যখন মহাপ্রভু যখন সুদর্শন চক্র আহ্বান করেছিলেন নিতা নিতাই তখন বলে বলেছিলেন হে প্রভু তুমি তো বলেছিলে প্রতিজ্ঞা করেছিলে তুমি এই কলেযুগে অস্ত্র শস্ত্র তুমি ধারণ করবে না হ্যাঁ তুমি প্রেম দিয়ে সবাইকে উদ্ধার করবে হ্যাঁ তাই তুমি সংবরণ করো তোমার ক্রোধ সংবরণ করো এই গৌর্ণিতায় অবতারে ভগবান কি করেন অসুরদের সংহার না করে কৃষ্ণ ভক্তি প্রচার করে তাদের উদ্ধার করেন এই জন্য প্রেম ভক্তি দিয়ে সেটা দেওয়ার জন্যই তো মহাপ্রভু সেই উন্নত উজ্জ্বল রস সেই রাগানুগ ভক্তি সেই মহাভাব ভাব দেওয়ার জন্যই যে তিনি এই কলিযুগে তিনি ভক্তরূপে এসেছেন আর মাধা মাধাইয়ের ক্ষেত্রে চৈতন্য মহাপ্রভু এত তিনি ক্রধান্বিত হয়েছিলেন যে তিনি তৎক্ষণাৎ তাদেরকে সংহার কর করতে চেয়েছিলেন কিন্তু নিত্যানন্দ প্রভু এতই দয়াময় তিনি কেবল তাদের মৃত্যুর হাত থেকে রক্ষা করেননি উপরন্তু তাদেরকে ভগবত ভক্তির চিন্ময় স্তরে উন্নীত করেছিলেন জগাই মাথায় যখন মানে জগাই যখন নিত্যানন্দর ক্ষমা প্রার্থনা করেছিলেন পায়ে পরে তখন নিতায় তাকে আলিঙ্গন করেছিলেন আর সেই আলিঙ্গন করা মাত্র সেই যোগায়ের শরীরে যে শিহরণ হয়েছিল সে উচ্চস্বরে সে হাত দুই হাত বাহু তুলে সে হরিনাম করতে আরম্ভ করেছিল আর মাধাই তা দেখে বলছিল। প্রভু আমরা তো দুজনেই পাপি যোগাই যা করেছে সেই কাজ আমিও করেছি আমরা দুজনেই পাপি তুমি তাকেই শুধু উদ্ধার করলে তখন মাধাইকে তখন চৈতন্য মহাপ্রভু বলেছিলেন তুমি যার পায়ে তুমি অপরাধ করেছো বৈষ্ণব অপরাধ করেছো তার কাছে গিয়ে ক্ষমা চাও এইভাবে মাধাইকেও নিত্যানন্দ প্রভু মাধা যে মাধাই যখন তার স্তরণ স্পর্শ করলো মাধাইও ক্ষমা করলেন এবং মাধাইও দুই বাহু তোলে কৃষ্ণ মহামন্ত্র করতে লাগলেন এইভাবে চৈতন্য মহাপ্রভুর পক্ষে যা সম্ভব হয়নি নিত্যানন্দ প্রভু তার সম্পাদন করে করেছিলেন তাই তো মহাপ্রভু এখানে বলছেন যে আমার দুষ্কর কর্ম তোমা হইতে হয় আমি আমার পক্ষে যেটা সম্ভব নয় দুষ্কর তা তুমি অনায়াসে সম্পাদন করতে পারো তাই দেখা যাচ্ছে যে গুরু পরম্পরায় কেউ যদি গুরু পরম্পরার ধারায় নিতায়ের প্রকৃত সব সেবক হন তাহলে তিনি নিত্যানন্দ প্রভুর সেবাকেও তিনি অতিক্রম করে যেতে পারেন এইটি হচ্ছে গুরু শিষ্য পরম্পরা পন্থা হ্যাঁ গুরু শিষ্য পরম্পরা পন্থা তাই শ্রী নিত্যানন্দ প্রভু মানে জগাই মাধাইকে উদ্ধার করেছিলেন কিন্তু নিত্যানন্দ প্রভুর সেবক মানে তার কৃপায় হাজার হাজার জগাই মাধাইকে উদ্ধার করতে পারে এটা হচ্ছে গুরু পরম্পরাধারা হ্যাঁ এই এটাই এটাই মানে গুরু পরম গুরু পরম্পরার এটাই বিশেষ বৈশিষ্ট্য মানে আর কে যে পরম্পরাধারায় অধিষ্ঠিত তা বোঝা যায় তার কার্যকলাপের ফল দর্শন করে তাই তাই তো দেবাদিতে মহাদেব মহাদেব তাই বলছেন যে তিনি বলছেন যে আরা আরাধনানং সের বেশ নারাধনং পরম তসমাত পরতরং দেবী তদীনং সমরোচনম মানে সমস্ত আরাধনার মধ্যে বিষ্ণুর আরাধনাই হচ্ছে শ্রেষ্ঠ কিন্তু তার থেকে শ্রেয় হচ্ছে তার ভক্তের আরাধনা তার ভক্তের আরাধনা সেটা পদ্মপুরাণে উল্লেখ আছে পদ্মপুরাণে মহাদেব দেবাদিদেব মহাদেব সেখানে উল্লেখ করেছেন হ্যাঁ বিষ্ণুর কৃপায় হ্যাঁ বৈষ্ণব বিষ্ণুর থেকে অধিক সেবা সম্পাদন করতে পারেন সেইটি বৈষ্ণবের বিশেষ বৈশিষ্ট্য বিশেষ অধিকার ভগবান প্রকৃতপক্ষে চান যে তার সেবক যেন তার থেকেও মহিমান্বিত সেবা সম্পাদন করে তাই তো আমাদের গুরুদেব সব সময় বলে হ্যাঁ গুরু ইজ গ্রেটার দেন দ্য গড হ্যাঁ আমরা ভগবানের কাছে যদি আমরা কিছু ম্যাটেরিয়াল কিছু আমরা চাই হ্যাঁ আমরা ভগবান তা আমাদেরকে মানে অনায়াস আমাদের দিতে পারেন কিন্তু আমরা যদি জন্ম মৃত্যুর বন্ধন থেকে আমরা যদি মুক্তি চাই সেটা ভগবান দিতে পারে না সেটা গুরুদেব ভগবানকে তখন মানে হি হাজ টু কাম ইন দ্য ফর্ম অফ এ গুরু গুরুই আসতে হবে একমাত্র সদগুরু একমাত্র গুরুদেবই আমাদেরকে এই জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি দিতে পারে আর কেউ পারে না তাই তাই বলা হচ্ছে যে ভগবানের ভগবান প্রকৃতপক্ষ চান যে তার সেবক যেন তার থেকেও মহিমান্বিত সেবা সম্পাদন করেন যেভাবে যেভাবে আমরা দেখতে পাই কুরুক্ষেত্রের যুদ্ধে কি করেছিলেন শ্রীকৃষ্ণ অর্জুনকে অর্জুনকে যুদ্ধ করতে তিনি অনুপ্রাণিত করেছিলেন কারণ অর্জুন বিষাদগ্রস্ত হয়ে হ্যাঁ যুদ্ধ করতে তার তিনি তিনি এত তার আত্মীয় স্বজনদের বধ হবে তার জুনাচার্য শিক্ষা দীক্ষা তার শিক্ষাগুরু হ্যাঁ বিষ্মপিতামহ হ্যাঁ আর তার সমস্ত কাজিন ব্রাদার্স হ্যাঁ দুঃশাসন আদি তাদেরকে বধ করা হবে সেটা সেটা ভেবে অর্জুন যুদ্ধ করতে চাইলেন না হ্যাঁ তখন কৃষ্ণ তখন অর্জুনকে তিনি অনুপ্রাণিত করেছিলেন কেননা কৃষ্ণের পরিকল্পনা অনুসারে সমস্ত যোদ্ধাদের মৃত্যু মানে মৃত্যু নির্ধারিত হয়েছিল শ্রীকৃষ্ণ নিজে তার কৃতিত্ব গ্রহণ করতে চাননি হ্যাঁ তার পক্ষান্তরে তিনি তার কৃতিত্ব সেই কৃতিত্ব তিনি অর্জুনকে দিতে চেয়েছিলেন তাই তিনি অর্জুনকে বলেছিলেন যুদ্ধ করে সেই গৌরব অর্জন করতে হ্যাঁ তাই তো ভগবদ্গীতায় কৃষ্ণ শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন এগারো নম্বর অধ্যায়ের তেত্রিশ নম্বর শ্লোকে বলেছিলেন ব্রহ্মা তসমাত্ম ষ্ট যোসলভ্য জিত্তা শত্রুভংস রাজ্যং সমৃদ্ধ ময়ী বৈতিহত্য নিমিত্ত মাত্রং ভব নিমিত্ত মাত্র ভব মানে এরা আগেই তাদের মৃত্যু হয়ে গেছে তুমি নিমিত্ত হো মাত্র হ্যাঁ কারণ অর্জুন অর্জুনকে তার শিষ্য অর্জুনকে তার ভক্ত অর্জুনকে তিনি মহিমান্বিত করতে চেয়েছিলেন হ্যাঁ এরকমই করুণাময় হন গুরুদেব এই এইরকমই করুণাময় কারণ অর্জুন কৃষ্ণকে গুরুদেব হিসেবে বরণ করে নিয়েছিলেন তাই তাকে গুরুদেব ভক্তের মহিমান্বিত তার তার মানে কি বল যশ তার কীর্তি তার মহিমান্বিত করতে চান তাই বলেছিলেন তুমি উঠো যুদ্ধ করতে প্রস্তুত হো অর্জুন তোমার শত্রুদের পরাজিত করে তুমি এক সমৃদ্ধশালী রাজ্য তুমি উপভোগ করো ইতিমধ্যে হ্যাঁ আমার আয়োজনে তারা সব নিহত হয়ে রয়েছে হে সব্যসাচী তুমি এর মাত্র হও এইভাবে যে ভক্ত ভগবানের জন্য দুরূহ কাজ সম্পাদন করেন ভগবান তাকে সমস্ত কৃতিত্ব সমস্ত মানে কি সম্মান মানে অনার তাকে দান করেন যেভাবে রামচন্দ্রের সেবক হনুমান হনুমানও তো আরেকটা হনুমানজির একটা আমরা আরেকটা দৃষ্টান্ত আমরা দিতে পারি এখানে হনুমানজি এক লাফে সমুদ্র পার হয়ে লঙ্কায় গিয়েছিলেন হ্যাঁ রামচন্দ্র যখন লঙ্কায় যেতে মনস্থল করলেন তখন তিনি পাথর পাথর দিয়ে সেতু বন্ধন মানে করেছিলেন যদিও মানে যদিও তার ইচ্ছার প্রভাবে পাথরগুলি সমুদ্রের জলে মানে ভাসছিল তা আমরা যদি হ্যাঁ এইভাবে আমরা যদি গুরুদেবের চৈতন্য মহাপ্রভুর আদেশ নির্দেশ পালন করি এবং নিত্যানন্দ প্রভুর পদাঙ্ক অনুসরণ করি কারণ নিত্যানন্দ নিত্যানন্দ প্রভু হচ্ছেন অখণ্ড গুরুতত্ত্ব হ্যাঁ অখণ্ড গুরুততত্ব হ্যাঁ তাই হ্যাঁ তবে তবে কি হবে গুরুদেবের আজ্ঞা যদি আমরা পালন করি তা কী হবে অনেক অনেক দুরূহ কার্য যেগুলি দেখ সাধারণত দেখলে প্রথমে দেখলে মনে হয় খুব কষ্ট কষ্টকর দুঃসাধ্য কিন্তু সেই দুঃসাধ্য দুরূহ কার্য নিষ্ঠা সহকারে সম্পাদন করতে আমরা সমর্থ হব হ্যাঁ এইভাবে আমরা দেখেছি আমরা আরেকটা উদাহরণ দিতে পারি বিবেকানন্দ হ্যাঁ রামকৃষ্ণ পরমহংসদেব হ্যাঁ যিনি তার বিবেকানন্দের গুরুদেব তাকে রামকৃষ্ণ মানে বিবেকানন্দকে তিনি বলেছিলেন হ্যাঁ মানে কি মানে পাশ্চাত্য দেশে যাওয়ার জন্য হ্যাঁ আর সেই বাণী বিবে রামকৃষ্ণের যে বাণী সেইগুলি প্রচার করার জন্য সনাতন ধর্ম প্রচার করার জন্য তিনি আমেরিকায় যখন গিয়েছিলেন হ্যাঁ যখন তিনি অনেক দিন ছিলেন সেখানে আপনার সবাই জানেন আমি আমি এত বেশি ভালো জানি না আমি যেটুকু জানি ছোট্ট একটা আমি মানে এখানে বলছি যে গুরুদেবের আজ্ঞা পালন করার জন্য কারণ যেহেতু এটা আমাদের ইয়েতে আছে হ্যাঁ যে গুরুদেবের আজ্ঞা পালন করে বিবেকানন্দ হ্যাঁ তিনি যে কতটুকু মানে এই রামকৃষ্ণ যে বিবেকানন্দকে কত কতটুকু মহিমান্বিত করেছিলেন কিভাবে কারণ মানে বিবেকানন্দ যখন আমেরিকায় গিয়ে বক্তৃতা আরম্ভ করেছিলেন অনেক জায়গায় বক্তৃতা দিয়েছিলেন বক্তৃতা দিয়েছিলেন ছিলেন এমন একটা জায়গায় সেখানে আমেরিকাতে নামটা ভুলে গেছি কোনটায় সেদিন মানে দিয়েছিলেন কোন কোন হলে মানে দিয়েছিলেন তখন লক্ষ লক্ষ লোক সেখানে ছিল হাজার হাজার লোক ছিল আর স্বামী বিবেকানন্দ যখন তার ইয়েতে উঠে যখন আরম্ভ করলেন ভাই ও বোনেরা আমার মানে ব্রাদার্স অ্যান্ড সিস্টার বলে আর যখন বললেন সবাই উঠে দাঁড়ালো আর স্বামী বিবেকানন্দ দাস তার বক্তৃতা আরম্ভ করলেন হ্যাঁ হঠাৎ তিনি থেমে গেলেন বক্তৃতা করতে করতে হঠাৎ থেমে গিয়ে তিনি মানে সেই ওটাকে কী বলা হয় প্ল্যাটফর্ম যেখানে দাঁড়িয়েছিলেন এটাই বাংলাতে কি নামটা আমি এক্ষুনি আমার মনে নেই আসছে না আমার মনে অনেক সময় অনেক ওয়ার্ড আসে না হ্যাঁ তিনি সেই সেখান থেকে ডায়াস মানে যাকে বলা হয় ডায়াস হ্যাঁ সেখান থেকে তিনি নেমে আসলেন নেমে এসে হাঁটতে শুরু করলেন হ্যাঁ সিঁড়ি দিয়ে নেমে হাঁটতে শুরু করলেন আর সেখানে বসা সমস্ত আমেরিকানরা কি করল নিঃশব্দে মানে বিবেকানন্দর পিছিয়ে পিছিয়ে হাঁটতে লাগলো কোনো শব্দ নেই কোনো কথা নেই আর বিবেকানন্দ কোনো কথা না বলে চুপচাপ তিনি মানে হাঁটতে শুরু করলেন হেঁটে হেঁটে তিনি রাস্তার মাঝখানে এসে গেলেন আর সমস্ত আমেরিকানবাসীরা যারা ভিতরে ছিল সভা সেই সভাতে হ্যাঁ তারাও পিছনে পিছনে গিয়ে রাস্তার মানে রাস্তার মাছের মাঝে মাঝখানে চলে গেলেন হঠাৎ স্বামী বিবেকানন্দ পিছনে ফিরে তাকালেন দেখলেন সবাই তার অনুসরণ করছে তখন বললেন আপনারা আমার পিছনে কেন আসছেন বলছে না আমরা জানি না আমরা কেন আসছি আপনার পিছনে হ্যাঁ আমরা আমরা জানি আমরা আমরা শুনেছি আমরা শুনেছি আপনাদের যে ভগবান যাকে বলেন হ্যাঁ সেই কৃষ্ণ তাকে তাকে তিনি যখন বাসি বাজান সব গুপিরা ছুটে চলে আসে কি একটা সম্মোহী হয়ে তারা মুগ্ধ হয়ে তারা সমস্ত জ্ঞান তাদের সমস্ত কিছু তাদের জ্ঞান হারিয়ে ফেলে তারা তারা কি করবে ভেবে পায় না তারা সেই শব্দ শুনে কৃষ্ণের কথা শুনে তারা মানে পিছনে পিছনে চলে যায় তাই আমরা আজকে আমরাও আপনি যে আপনি যখন কথা বলছিলেন আমরা জানি না আমাদের কি হয়েছিল আমরা আমাদের সমস্ত আমরা চেতনা হারিয়ে ফেলেছি এই জন্য আপনার আপনার পিছনে পিছনে আপনার আসছে আপনার মধ্যে যে কি জাদু আছে হ্যাঁ জাদু আছে আপনার মধ্যে যে কী আকর্ষণ আছে আমরা তা ভাষাই বলে বোঝাতে পারবো না তাই আমরা আপনার পিছনে পিছনে আসছি তখন স্বামী বিবেকানন্দ দাঁড়িয়ে বললেন হ্যাঁ আরে আপনারা যে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের কথা আপনারা বলছেন জানেন শ্রীকৃষ্ণ হ্যাঁ আপনি আমার সঙ্গে তার সঙ্গে আমার তুলনা করবেন না আমি হচ্ছে একটা রক্ত মাংসের মানুষ আর আমাদের ভগবান হচ্ছেন সরিচর্যপূর্ণ তিনি হচ্ছেন সুপ্রিম গড হেড হ্যাঁ তার তাকে হ্যাঁ ব্রজবাসীরা তা তার মানে ইয়েতে পিছিয়ে পিছিয়ে চলে গিয়েছিল হ্যাঁ সেটা বলে সেটা মানে একটা অনেক মানে আমি এই মুহূর্তে কি কী তিনি বলেছিলেন এই মুহূর্তে বলতে পারছি না আমার বলার এটাই উদ্দেশ্য লীলাটার যে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ তার গুরুদেবের আজ্ঞা পালন করার জন্য সনাতন ধর্ম পালন করার জন্য তিনি এই গিয়েছিলেন ভারতবাসীর যুবকদের তিনি ইয়ে করেছিলেন হ্যাঁ আমি আমি জানি না আমার সময় কতটুকু আছে আর একটু আছে সময় এইভাবে আমরা দেখছি যে আমরা এইভাবে মানে গুরুদেবের আজ্ঞা পালন করে আর এই আর এখানে মানে বলা হচ্ছে যে এই নিত্যানন্দ প্রভুকে যে চৈতন্য মহাপ্রভু নির্দেশ দিয়েছিলেন তাই তিনি বলছেন যে এই চৈতন্য মহাপ্রভুর নির্দেশ পালন করে হ্যাঁ আর গুরুদেবের আদেশ পালন করে নিত্যানন্দ প্রভুর পদঙ্ক অনুসরণ করে যদি করি আমরা আমাদের অনেক দুরূহ কার্য আমরা 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 সম্পাদন করতে আমরা সম মানে সম্ভব হবে আমাদের আমরা সমর্থ হব মানে তাই তখন নিত্যানন্দ প্রভু তখন চৈতন্য মহাপ্রভু যখন বললেন যে আমার কর্ম তোমা হইতে হয় আমি যা পারবো না তাই তুমি সম্পাদন করতে পারবে শ্রীপাদ তখন নিত্যানন্দ প্রভু তখন বললেন হে প্রভু আমি তো দেহ আমি দেহ আর তুমি হচ্ছ প্রাণ দেহ আর প্রাণ ভিন্ন নয় সেটা সেটা জানি আমি দেহ আর প্রাণ ভিন্ন ভিন্ন নয় কিন্তু দেহ থেকে প্রাণ অধিক গুরুত্বপূর্ণ হ্যাঁ অধিক গুরুত্বপূর্ণ হ্যাঁ আমার বুধের সময় শাসে শেষ হয়ে গেছে হ্যাঁ নিতায় গৌ প্রমাণ প্রমানন্দে হরি হরি বল আমার ভুল ত্রুটি মার্জনা করবেন সচির নন্দনগুরা ও চাঁদ বয়ানে ধবৌলি শামলি ডাকে ঘনে ঘনে বুঝিয়া ভাবেরও গতি নিত্যানন্দ রায় শি শৃঙ্ড় শবদ করি বদনী বাজায় নিতায় চাঁদেরও মুখে শৃঙ্গার নিশানো শুনি আবকত গণ প্রেমে আগয়ানো। দেখিয়া গৌরাঙ্গ রূপ প্রেমেরও আবেশ শিরা শিরেশ চূড়া শিখি পাখা নটবর বেশ চরণে নূপুর বাজে সর্বাঙ্গে চন্দন বংশী বদনে কহে চল গোবর্ধন সচির নন্দন গুড়া অচা বয়ানে ধবলি শামলি যদি ডাকে ঘনে ঘনে প্রণাম আমার ভুল ত্রুটি জনা করবেন নিতাই গৌ সীতানাথ প্রমানন্দ হরি হরি প্রণাম প্রণাম প্রণাম